हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आई होप कि हमार बंधुरा सकले भालो आछेन एबं सुस्थ आछेन आर आमिओ भालो आछि। आर आजके होच्छे 31 डिसेम्बर, माने बछरेर शेष दिन। कालके थेके आबार एकटा नतून बछर शुरू। आर एखन बाजे बेला 2:30। तो एई समय थेके आमि आमार ब्लगटा स्टार्ट करलाम। सारा दिने एकदम समय पाइनि, विशेष करे आज बेश कयेकदिन बादे ब्लगटा स्टार्ट करलाम, कारण आगे बेश किछु ब्लग आमार जमा हये पड़े आछे, तो सेगुलो दिते पारिनि। কারণটা আমি আগের ভিডিওতেও বলেছি, আশেপাশে প্রচুর বক্স বাজছে, গান হচ্ছে, তাতে করে কপিরাইট হয়ে যাবে, তো সেই জন্য ভিডিওগুলো আমি ছাড়তে পারিনি। তো ধীরে ধীরে ছাড়বো এবার। তো এখন দুপুরবেলা খাওয়ার সময়। আর কি কি রান্না করেছি ফার্স্টে তোমাদের সেই মেনুটা আজকে দেখিয়ে দিই, যে কি আজকে রান্না করেছি 31 ডিসেম্বরে। তো চলো। হাজবেন্ডের খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, এখানে ছেলে খাচ্ছে। আর আজকের মেনুতে কী আছে দেখো, আমি নিয়ে বসেছি। এখানে হচ্ছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে বাসি বাঁধাকপির তরকারি, তো নষ্ট হয়ে যাবে সেজন্য খেয়ে নিচ্ছি। আর এখানে আজকে যেটা রান্না করছি, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, এখানে আছে কালকের চাটনি টমেটো আর আমসত্ব দিয়ে, আর এটা আজকে করেছি আলু বেগুন মূলো তেঁতুল দিয়ে টক, তো এটা খেতে খুব ভালোই লাগে, তো এই টকটা বানিয়েছি। তো চলো খাওয়াটা স্টার্ট করি। তো চলো বন্ধুরা খাওয়াটা তাহলে স্টার্ট করি। আজকে ভাবছি ছোটোখাটো একটা ইটিং শো করব, তো মানে আমি কি খাচ্ছি কীভাবে খাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে দেখে নাও আজকে ইটিং শোটা। এদের সবাই তো খাওয়া গেছে, তো আমি আজকে একাই খাবো, মানে একাই খাবো বলতে আমি আমার ইটিং শোটা তোমাদের শেয়ার করব। তো দেখতে থাকো, ভালো লাগলে কমেন্টস করে জানাবে। আর এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানিও। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর আমি জানি আমার বন্ধুরা আমাকে ভালোবাসে, তোমরা তো খুব শিগগিরই আমার চ্যানেলটা যাতে আরও গ্রো করে, তো সবাই সাবস্ক্রাইব করো এবং লাইক করো আর যত পারো শেয়ার করো। তো চলো, সকলের জন্য রইল আগাম নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই নতুন বছরটা খুব ভালোভাবে এনজয় করে ভালোভাবে কাটাও, সুস্থ থাকো, ভালো থাকো। তো চলো খাওয়াটা এবার শুরু করি। তো দেখো, আমি প্রথমে উচ্ছে ভাজা দিয়ে ভাত খাওয়া শুরু করেছি, কারণ তেঁতোটা দিয়েই আগে খাওয়াটা শুরু করলে ভালো হয়, তো সেই উচ্ছে ভাজাটা দিয়ে খাওয়াটা শুরু করেছি। উচ্ছে ভাজা দিয়ে ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার উচ্ছে ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিয়েছি বাঁধাকপি, বাঁধাকপির তরকারিটা দিয়ে এবার আমি ভাত খেয়ে নিচ্ছি। তরকারি দিয়েও ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি ফুলকপি আলু ডিম দিয়ে যে তরকারিটা বানিয়েছিলাম আজকে, তো সেটা নিয়ে নিয়েছি। তো এবার এইটা দিয়ে আমি ভাতটা খেয়ে নেবো, যেটুকু আমার পাতে ভাত পড়ে আছে, আর তারপরে খাবো চাটনি দিয়ে। তো চলো এটা দিয়েও ভাতটা খেয়ে নিই।
বন্ধুরা সমস্ত রকম তরকারি দিয়ে আমার খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ডিমের কুসুমটা আমি এইভাবেই একটু শেষের দিকে আস্তে আস্তে খেতে পছন্দ করি, সামান্য একটু নুন লাগিয়ে, তো খুব ভালো লাগে খেতে। তো এবার আমি যে দু রকমের চাটনি পড়ে আছে, মানে একটা টক আর একটা মিষ্টি, তো একটা মূলো বেগুন আলু দিয়ে করা, যেখানে বড়ি দেওয়ার কথা ছিল কিন্তু বড়িটা আমার কাছে ছিল না বলে তাই জন্য আমি একটু আলু অ্যাড করেছি। তো দেখো এখন সেই টক যে চাটনি যেটা আছে আর সেই টকটা খাবো, চাটনি নয় টক, যেটা টকটা খাওয়ার পর তারপরে আমি যে আমসত্ত্ব আর টমেটো দিয়ে যে মিষ্টি চাটনিটা করা আছে তো সেটা খাবো, তাহলে আমার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা আমি একটু ছোট করার জন্য ফাস্ট মোডে রেখেছি। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করো। কেমন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।